ওলামায়ে কেরামদের সাথে বসা, এদের সামনে বসা, এদের জবানে কথা শোনা কতটুক ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জালাসা ইনদাল আলিমি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো আলেমের সামনে বসলো, আলেমের পাশে কি করলো? বসলো। মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন, যে ব্যক্তি কোনো আলেমের পাশে, আলেমের সামনে দুই সাআত, দুই ঘন্টা, দুই মিনিট হতে পারে, দুই সেকেন্ডও হতে পারে। সাআতাইন, সাআতুনের শব্দের অর্থ অনেকগুলি অর্থ আছে। সর্বোচ্চ দুই ঘন্টা, সর্বনিম্ন দুই মিনিটও হতে পারে, দুই সেকেন্ডও হতে পারে। মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো আলিমের সাথে কাছে পাশে দুই মিনিট, দুই ঘন্টা বসলো, আও সামিআ মিনহু কালিমাতাইন, অথবা তার কাছ থেকে দুইটি কথা শুনলো, দিনের দুইটি কথা শুনলো, আও আকালা মাআহু লুকমাতাইন, অথবা তার সাথে বসে দুই লুকমা খাবার খেলো, আও মাশা মাআহু খুতুতাইন, অথবা তার সঙ্গে দুই কদম চললো, দুই কদম তার সামনে হাঁট, তার সঙ্গে হাঁটলো। আতাহুল্লাহু জান্নাতাইনি ফি কুল্লি জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে দুইটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, দুইটি জান্নাত আল্লাহ তাকে দান করবেন। যে দুইটি জান্নাত এই জমি, এই পৃথিবীর চাইতে আরো বড় হবে। এমন এই দুই দুনিয়ার সমান, দুই দুনিয়ার চাইতে আতাহুল্লাহু জান্নাতাইন, আতাহুল্লাহু জান্নাতাইন ফি কুল্লি জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন, যে এক একটা জান্নাতের পরিধি হবে এই পৃথিবীর দুই দুনিয়ার সমান, এমন দুইটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমার বাপ, আমার বন্ধু, ওলামায়ে কেরামদের সাথে আদাওয়াতি দুশ্মনী, এটা তার জন্য বড় নসিব কপাল পোড়া। ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করা, আলেমদের সাথে উল্টাপাল্টা করা, ওলামায়ে কেরামদের ব্যাপারে মন্তব্য করা, বুঝতে হবে তার কপালে দুর্গতি আছে, তার কপালে দুর্গতি আছে। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের সংসদে বসে এদের সঙ্গে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলি শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মৃত্যু পর্যন্ত যাতে করে আলেমদের সঙ্গে থাকতে পারি, ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে পারি, সকলে বলে আমিন।